যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের দেশটির বিমান বাহিনীর একাডেমিতে বসেছে ক্যাডেটদের জমকালো স্নাতক সমাপনী উৎসব। অনুষ্ঠানের মধ্যমণি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হঠাৎ মঞ্চে পড়ে যান বাইডেন। আকস্মিক এই ঘটনা হতবাক করে দেয় উপস্থিত সবাইকে। ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় বৃহস্পতিবার, তবে পড়ে গিয়েও আঘাত পাননি বাইডেন। তাৎক্ষণিক পরিস্থিতি সামলে নিয়েছেন তিনি। হাসি মুখে উঠে দাঁড়িয়ে নিজের আসনে গিয়ে বসেছেন 80 বছর বয়সী মার্কিন রাষ্ট্রপ্রধান। তবে এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মূলধারার সংবাদ মাধ্যমগুলো ফলাও করে এ ঘটনা প্রচার করছে। এক ভিডিওতে দেখা যায়, সদ্য স্নাতক শেষ করা ক্যাডেটদের উদ্দেশ্যে সূচনা বক্তব্য দেন বাইডেন। এক ক্যাডেটের সঙ্গে হাত মেলানো শেষে ফিরছিলেন নিজের আসনে, হঠাৎই মঞ্চের ওপর মুখ থুবড়ে পড়ে যান তিনি। কয়েক মুহূর্তের মধ্যে ঘটে যায় পুরো ঘটনা। ভিডিওতে দেখা যায়, মার্কিন বিমান বাহিনীর এক সদস্য বাইডেনকে তুলতে ছুটে যান, তবে বাইডেন উঠে দাঁড়িয়ে মৃদু হেসে নিজের আসনে গিয়ে বসেন। এ ঘটনার পর হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক বেন লাবন টুইট করে জানান, প্রেসিডেন্ট বাইডেন পুরোপুরি সুস্থ আছেন। মঞ্চে ছোট কিছু একটা সঙ্গে পা লেগে পড়ে গিয়েছিলেন তিনি। পরে সন্ধ্যায় হোয়াইট হাউসে ফিরে আসার সময় হাস্যরত জো বাইডেন সাংবাদিকদের কাছে ঠাট্টা করে বলেন, আমি বালির বস্তাবন্দী হয়েছি। হোয়াইট হাউসের প্রেস পুল রিপোর্টে এর আগে বলা হয়, মঞ্চে হেঁটে যাওয়ার সময় কালো বালির ব্যাগে হোঁচট খেয়ে পড়ে যান জো বাইডেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জো পিয়েরে বলেছেন, প্রেসিডেন্ট বাইডেন সম্পূর্ণ ভালো বোধ করছেন এবং মুখে বড় হাসি নিয়ে হোয়াইট হাউসে ফেরার বিমানে উঠেছিলেন। 2020 সালে নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে জয়ী হওয়ার পর পা ভেঙেছিল বাইডেনের। ওই সময় পোষা কুকুরের সঙ্গে খেলতে গিয়ে তার পা ভাঙে। প্রেসিডেন্ট হওয়ার পর এয়ারফোর্স ওয়ানের সিঁড়িতেও একবার পড়ে গিয়েছিলেন বাইডেন। এদিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে প্রবীণ প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, বাইডেন পুরোপুরি সুস্থ রয়েছেন, এমনকি আগামী বছর যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ারও ঘোষণা দিয়েছেন বাইডেন। এ নির্বাচনে জয় পেলে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসের বাসিন্দা হবেন তিনি। তবে সমালোচকরা বলছেন, প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে জো বাইডেনের বয়স অনেক বেশি হয়ে গেছে। সাম্প্রতিক জরিপ থেকে জানা যায়, মার্কিন ভোটারদের অধিকাংশই তার বার্ধক্য নিয়ে উদ্বিগ্ন, কারণ পরবর্তী নির্বাচনে তিনি জিতলে দ্বিতীয় মেয়াদের শুরুতে বাইডেনের বয়স হবে 82 বছর। নিউজ ডেস্ক, দেশ টিভি।